পুরো রমজান মাস জুড়ে সময়ের নিয়মিত আয়োজন ইফতার বাজারে। স্বাগত জানাচ্ছি, আমি কামরুজ্জামান মামুন। কোভিড বাস্তবতায় এবার পুরো রাজধানী জুড়ে কিন্তু ইফতারের যে জমজমাট বাজার বসে তা এবার হয়নি। গুটি কয়েক জায়গায় আমরা ইফতার বাজার দেখেছি। তারই ধারাবাহিকতায় আজ আমরা রয়েছি রাজধানীর রামপুরা এলাকায় এবং রামপুরার বেশ বিখ্যাত একটি ইফতার বাজার আল কাদেরিয়া ইফতার আয়োজনের এখানে আমরা রয়েছি। এবং এখানে আমরা এসে দেখেছি যে ইফতারের যেহেতু আর অল্প সময় বাকি রয়েছে, এখানে কিন্তু অসংখ্য ক্রেতারা আসছেন, তারা ইফতার কিনছেন এখান থেকে। এবং এই যে ইফতার বাজারটি, এটি কিন্তু বেশ পুরনো ইফতার বাজার। প্রতি বছর রমজানেই তারা কিন্তু নানাবিধ পদ, প্রায় 70 থেকে 80 ধরনের পদের ইফতারি তারা কিন্তু এখানে তৈরি করে থাকেন। এবার আমরা দেখছি যে কোভিড বাস্তবতায় অন্যান্য অনেক জায়গায় ইফতার বাজারে কিছুটা ভাটা পড়লেও আমরা এখানে এসে দেখেছি যে এই ইফতার বাজারটি কিন্তু বেশ জমজমাটি রয়েছে। এবং ইফতার বাজারের যে হালিম শাখা, সেইখানে আমরা রয়েছি যেখান থেকে হালিম বিক্রি করা হয়। তো এইখানের হালিমের বিশেষত্ব রয়েছে, আমরা এই সরাসরি সম্প্রচারটি শুরুর আগে কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলছিলাম, তারা জানাচ্ছিলেন যে এখানকার হালিমের একটা বিশেষত্ব রয়েছে, সে ব্যাপারে আমরা জানার চেষ্টা করব। আপনি একটু সংক্ষেপে আমাদের বলবেন যে এইখানে আসলে আপনারা কত ধরনের হালিম বিক্রি করেন? আমরা চিকেন হালিম বিক্রি করি আর বিফ হালিম বিক্রি করি। আগে মাটন ছিল, এই বছর মাটন নাইকা। আচ্ছা, কোনটা কত? ছোটটা হয়েছে 220 টাকা, বড়টা হয়েছে 420 টাকা। দুই ধরনের হালিম হয়। আচ্ছা, হালিমের উপাদানগুলো কি কি? ক্রেতারা বলছিলেন যে এখানের হালিমের একটা বিশেষত্ব আছে। এখানে হালিম খুবই সুস্বাদু, খুব ভালো, অনেক দূর থেকে মানুষ আসে এসে নেয়। আমি দীর্ঘ 14 বছর ধরে এই জায়গার হালিম নিজেই বাড়ি, তো খুব অনেক সুনাম আছে হালিমের। অনেক জায়গা থেকে, দূর দূরান্ত থেকে মানুষ আসে হালিম এই জায়গা থেকে নিয়ে যায়। উপাদান কি কি থাকে আপনাদের, বিশেষ কি থাকে? বিশেষ হালিমের ভিতরে বিশেষ ইয়া দেওয়া হয়, যেমন অনেকে খেসাই ডেল দিয়ে করে, আমরা মুগ ডেল দিই, বুটের ডেল দিই, ভালো হয় জিগভাবে হিসেবে দিই, জাফরন দিই, এই আর কি। ধন্যবাদ। কথা বলছিলাম এখানকার যিনি হালিম বিক্রেতা রয়েছেন, এই আল কাদেরিয়া যে হোটেল এবং রেস্টুরেন্টটি রয়েছে সেই রেস্টুরেন্টের হালিম অংশে আমরা দেখানোর চেষ্টা করলাম। এখানকার হালিমের আসলে একটা বিশেষত্ব রয়েছে, সেই ব্যাপারেই তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। আমরা এই যে ইফতার বাজার, এই ইফতার বাজারটির ভেতরে অর্থাৎ রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করেছি এবং এইখানে কিন্তু বহুবিধ বাহারি রঙের ইফতার দিয়ে কিন্তু এই বাজারটি সাজানো রয়েছে। যেমন যদি বলি যে আস্ত মুরগির রোস্ট বা বিফ রেজালা, এগুলো সবই কিন্তু আসলে ইফতারের জন্য এখানে তৈরি করা হয়েছে। আস্ত মুরগির রোস্ট 510 টাকা, বিফ রেজালা 150 টাকা। এছাড়া আসলে মাংস দিয়ে তৈরি বিভিন্ন পদের ইফতার আয়োজন কিন্তু এখানে রয়েছে। রয়েছে বিভিন্ন ধরনের যে আমরা পরিচিত যে ইফতার আয়োজনগুলো থাকে, সেই ধরনের ইফতার আয়োজনও কিন্তু এখানে রয়েছে। আমরা কথা বলার চেষ্টা করবো এখানে একজন বিক্রেতার সঙ্গে, যে তিনি আমাদেরকে জানাবেন যে এখানে আসলে কত ধরনের ইফতার আপনারা এখানে রেখেছেন এবার। আমি বলতেছি, আমাদের এখানে প্রায় 25 ধরনের ইফতার থাকে, 25 থেকে 30 এখানে থাকে। আমরা তো ইফতার অ্যাকচুয়ালি কম দেওয়া হয় এখন, যেহেতু লকডাউন, কাস্টমার কম থাকে, তো অধিকাংশই শেষ, হয়তো বা 3-4টা আইটেম আছে আর সবই শেষ আমাদের এখানে। এই যে গোস্ত দিয়ে তৈরি অনেক ধরনের আইটেম দেখলাম ইফতারের এখানে, একটু বলবেন সেগুলোর নাম এবং দামটা? আমাদের এখানে ধরেন ইফতার আছে, কি কি ইফতার তাই তো, চাইনিজ আইটেম অনেক আছে, যেমন স্প্রিং রোল আছে, থাই চিকেন আছে, ললিপপ আছে, চিকেন উইংস, বারবিকিউ উইংস আছে, কাস্টার্ড আছে, ফালুদা আছে, লাচ্চি আছে, চিকেন বল, ফিশ ফিঙ্গার, বারবিকিউ চিকেন, হারিয়েলি চিকেন, কাবাব, বিফ শিক কাবাব, গ্রিল চিকেন, সাসলিক চিকেন, সাসলিক প্রন, সাসলিক বিরিয়ানি আছে, অনেক আইটেম লাইক চিকেন বিরিয়ানি, মোরক। আচ্ছা, মিষ্টি জাতীয় কী ধরনের ইফতার রয়েছে আপনার এখানে? আছে ধরেন আমাদের এখানে জর্দা পালাওটা আছে, কাস্টার্ড, লাচ্চি, ফালুদা, স্পেশাল ফালুদা, এই তো 5-4টা আইটেম আছে মিষ্টি জাতীয় ইফতার। জিলেপি দেখলাম এখানে। জিলেপি আছে। কত করে জিলেপি? জিলেপি 230 করে, ঘিয়ে ভাজা জিলেপি। ঘিয়ে ভাজা জিলেপি। এখানে আসলে বিভিন্ন ধরনের ইফতার আয়োজন দিয়ে ইফতার বাজারটি সাজানো হয়েছে এবং এই ইফতারের যে আয়োজন সেটি কিন্তু তারা বলছেন যে যেহেতু ইফতারের আর অল্প সময় বাকি রয়েছে, এই অল্প সময় বাকি থাকার কারণে কিন্তু এই ইফতার বাজারটি প্রায় শেষের দিকে। আমরা দেখছি যে এখানে অন্যান্য সময়ের চেয়ে কিন্তু ক্রেতাদের উপস্থিতি অনেক বেশি এবং এইখানে যারা
বিক্রেতারা রয়েছেন আমরা দেখেছি অধিকাংশ ক্ষেত্রেই তারা কিন্তু স্বাস্থ্যবিধি মেনে অর্থাৎ তারা মুখে মাস্ক পরে বা মাথা ঢেকে তারা কিন্তু এখানে বেচা বিক্রি করছেন এছাড়া হাতে তারা গ্লাভস পরেও এখানে কিন্তু আমরা দেখেছি যে তারা বিক্রি করছেন খাবার আমরা এখানকার আরেকজন বিক্রেতার সঙ্গে কথা বলবো যিনি আসলে এটির মালিক তার সঙ্গে কথা বলবো যে আসলে অন্যান্য ইফতার বাজারের তুলনায় আমরা দেখলাম যে এইখানে ভিড়টা অনেক বেশি এবং আপনার এখানকার বিশেষত্ব এবং এই রমজান কেন্দ্র করে আপনারা বিশেষ কোনো ইফতারের আয়োজন করেছেন কিনা ধন্যবাদ সময় টেলিভিশনকে আসলে রমজান মাসে ইফতারের বিক্রিটা মূলত হয় হলো আপনার আসরের পর থেকে বিকাল 5টা থেকে 6টার মধ্যে 1 ঘন্টা বিক্রি হয় তো আসলে 1 ঘন্টা বিক্রি করে সারা দিনের বিক্রি কখনোই কভার করা সম্ভব না তো বিশেষ করে আসরের নামাজের পরে লোকজন আসে আর আমরা গত 10 বছর ধরেই এই আলকাদরিয়া রেস্টুরেন্টের ভিতরে আমরা এয়ার কন্ডিশন এবং ধুলাবালি মুক্ত হাইজেনিক সব কিছু মেনটেন করে ভিতরে খাবার করি আমাদের স্পেশাল হলো ফিক কাবাব হারিয়েলি চিকেন বারবিকিউ চিকেন তারপরে প্রন সাসলিক চিকেন সাসলিক জর্দা প্রত্যেকবারই আমরা দেখি প্রায় 70 থেকে 80 ধরনের ইফতার আপনাদের এখানে থাকে এবার কিছুটা কম আয়োজন দেখছি মনে হয় এইবার আমাদের ইফতারের আয়োজন মাত্র 33 আইটেম করোনা প্যান্ডামিকের কারণে এবং কাস্টমার কম থাকার কারণে আমাদের এই আইটেমগুলো কমানো হয়েছে তো বলার অবকাশ রাখে না যে ইফতারের আগে আমাদের সামান্য কিছু কাস্টমার হয় যেটা দিয়ে আমাদের স্টাফ খরচ সহ অন্যান্য খরচ চলাটা কঠিন ইফতারের পরে আমাদের বিক্রি অনলাইনে বা চেপেতে বিক্রি নাই বললেই চলে তো ধন্যবাদ ধন্যবাদ কথা বলছিলাম আলকাদরিয়ার এই যে ইফতার বাজার তার কর্ণধারের সঙ্গে আমাদেরকে জানাচ্ছিলেন যে এই যে করোনাকালীন সময়ে তারা যে ইফতার আয়োজন করেছেন এবং এই ইফতারের আয়োজনে তারা কিছুটা পদ কমিয়ে এনেছেন কেননা যেহেতু এবার ক্রেতা উপস্থিতি কম এবং এই ক্রেতা উপস্থিতি কম হওয়ার কারণে কিন্তু তারা সেই কথা মাথায় রেখে এবার কিছু ইফতার আয়োজনে কমতি রেখেছেন আমরা কথা বলবো একজন ক্রেতার সঙ্গে একটু কথা বলি ভাই আমরা একটা সরাসরি সম্প্রচারে আছি আপনি আসলে কি কিনতে এসেছিলেন এখানে এবং এখানে কেন এসেছেন এখানে আমার বাসার কাছে আর এখানে হালিমটা ওদের খাবার কোয়ালিটি ভালো তাই এখান থেকে নেওয়া হয় আর কি বিশেষ করে হালিমটা আচ্ছা প্রাইস কেমন এখানে প্রাইস রিজনেবল কম্পেয়ার টু আদার সাইডে যা হোটেল রেস্টুরেন্ট আছে ওখান থেকে ওদের প্রাইস রিজনেবল খাবারের কোনো বিশেষত্ব এখানকার বিশেষত্ব ওদের খাওয়া ফ্রেশ থাকে কোয়ালিটিটা অন্যদের থেকে ভালো আর বাসার সবাই এখানে হালিমটা জিলাপিটা পছন্দ করে ফালুদাটা তাই এখান থেকে নেওয়া হয় আর কি ধন্যবাদ কথা বলছিলাম একজন ক্রেতার সঙ্গে যিনি জানাচ্ছিলেন যে এইখানকার আসলে খাবারের যে বিশেষত্ব রয়েছে এবং সেই কারণেই তিনি আসলে এখানে ইফতার কিনতে আসেন তো ইফতার বাজারের খবর আপনাদের আরও জানাবো নিচ্ছি ছোট্ট একটা বিরতি আবারও স্বাগত জানাচ্ছি ইফতার বাজারে ইফতার বাজারের খবর জানাতে আমরা আগে জানিয়েছিলাম যে আমরা রয়েছি রামপুরা এলাকায় এবং এর আগে আলকাদরিয়া ইফতার বাজার থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম এবং বিরতির পরে এখন আমরা রয়েছি আনন্দ রেস্টুরেন্ট নামের আরেকটি ইফতার বাজারে এবং এখানেও কিন্তু বেশ বিভিন্ন পদের ইফতার আয়োজন করা হয়েছে তো এখানে যে ধরনের ইফতার আয়োজন করা রয়েছে এর ভিতরে আমরা দেখছি যে মাংস দিয়ে তৈরি বা রুটি বা পরোটা ধরনের ইফতারের আইটেমই কিন্তু এখানে বেশি রয়েছে আমরা কথা বলার চেষ্টা করব এখানকার বিক্রেতার সঙ্গে আপনি একটু বলবেন যে এইখানে যে ইফতারগুলো রয়েছে এগুলোর নাম কি স্যার এখানে আছে চিকেন আপনার চিকেন কাটলেগ আছে তারপর আছে আপনার চিকেন নাগেট আছে চিকেন শর্মা আছে স্যার চিকেন সাসলিক আছে এই যে পরোটা দেখছি পরোটাটা আসলে কি পরোটা স্যার এটা আছে কিমা পরোটা স্যার কত করে এগুলোর প্রাইস কত স্যার কিমা পরোটা আমরা 40 টাকা করে বিক্রি করি তারপর হচ্ছে আপনার চিকেন নাগেট আমরা 35 টাকা করে বিক্রি করি তারপর এখানে আছে চিকেন সাসলিক এটা 60 টাকা করে বিক্রি করি এটা আছে স্যার বিফ সাসলিক 70 টাকা বিক্রি করি স্যার আর এখানে আছে আপনার রেশমি কাবাব আছে স্যার রেশমি কাবাব 25 টাকা বিক্রি করি স্যার এখানে কাঠি কাবাব আছে কাঠি কাবাব বিক্রি করি হচ্ছে আপনার 50 টাকা তারপরে বেগুনি আছে একটু 5 টাকা করে স্যার এখানে আছে ক্রিসপি চিকেন এটা 50 টাকা করে বিক্রি করি আর এখানে আছে স্যার উইংস চিকেন উইংস এটা 40 টাকা করে বিক্রি করি স্যার চিকেন বল আছে এটা আছে 30 টাকা স্যার এখানে ডিম সাপ আছে অনেক কিছু আছে স্যার আমাদের ভ্যারাইটিজ আইটেম চিকেন সর্ব বিক্রি 90 টাকা স্যার ধন্যবাদ কথা বলছিলাম একজন বিক্রেতার সঙ্গে যিনি এই ইফতার বাজারে বিভিন্ন ধরনের যে ইফতার সেটি আসলে বিক্রি করছেন তো এখানে আসলে চিরপরিচিত যে বাঙালির ইফতার সে ধরনের ইফতারেরও অনেকগুলো পদ এখানে রয়েছে যেমন আমরা দেখেছি বেগুনি ডিম চপ আলু চপ পেঁয়াজু এগুলো রয়েছে এছাড়া জিলেপি রয়েছে এখানে আমরা প্রত্যেক ইফতার বাজারে দেখি যে কিছু থাকুক আর না থাকুক সেখানে কিন্তু জিলেপি থাকে আমরা এই জিলেপির ব্যাপারে কথা বলার চেষ্টা করব এই জিলেপি কত করে এবং এটার নাম কি এটার নাম হচ্ছে শাহি শাহি জিলেপি গিয়া বাজা 160 টাকা কেজি
ঘিয়ে ভাজা শাহী জিলাপি, ঘিয়ে ভাজা শাহী জিলাপি। আচ্ছা, এটার বিক্রি কেমন? এটার বিক্রি আছে, মোটামুটি ভালো আছে। ক্রেতা কেমন আজকে? আজকে বেচা কিনি একটু খুব খারাপই মনে করেন, এই লকডাউনে তো খুব খারাপ বেচা কিনি স্যার। আচ্ছা, ধন্যবাদ। কথা বলছিলাম আরেকজন বিক্রেতার সঙ্গে এখানকারই, যিনি জানাচ্ছিলেন যে এই যে জিলিপি থেকে শুরু করে আরও যে বিভিন্ন ইফতার আয়োজনগুলো রয়েছে সেগুলোর বেচা কেনা কেমন, জানাচ্ছিলেন যে এই যে লকডাউন চলছে এবং এই লকডাউনের কারণে কিন্তু বেচা কেনা কিছুটা আসলে শিথিল। অন্যান্য বার যেমনটা বেচা কেনা হয় প্রত্যেকবার রমজান ইফতার বাজার তারা যেভাবে পসরা সাজিয়ে বসেন, সেভাবে কিন্তু এবার ইফতার আয়োজনেও কিছুটা তারা সীমিত ধরনের আয়োজন করেছেন এখানে, কেননা তারা ক্রেতা উপস্থিতি কম এই কথা মাথায় রেখেই কিন্তু তাদের যে ইফতারের আয়োজন সেটি কিছুটা কম করেছেন। এবং যতগুলো ইফতারের দোকান এই পুরো রাজধানী জুড়ে জমজমাট থাকে পুরো রমজান মাসে, আমরা কিন্তু দেখেছি তার তিন ভাগের এক ভাগও কিন্তু এইবার রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু এই দোকানগুলো স্থায়ী বা অস্থায়ীভাবে বসেনি। আমরা দেখেছি যে রমজান এলে কিন্তু অস্থায়ী অনেক দোকান, অস্থায়ী অনেক ইফতার বাজার কিন্তু এই পুরো রাজধানী জুড়ে বসে, কিন্তু এইবার অস্থায়ী দোকান বলতে গেলে খুবই কম। স্থায়ী যে নামি দামি রেস্টুরেন্টগুলো আছে সেখানে হয়তো হাতে গোনা কিছু পদের ইফতার দিয়ে ইফতার বাজার সাজানো হয়েছে। আমরা এই যে ইফতার বাজার, এই ইফতার বাজারের আরেকটি অংশ যেখানে হালিম বিক্রি করা হয়, আমরা এখানে জানার চেষ্টা করব যে কত ধরনের হালিম এবং আসলে দাম কেমন এখানে এই হালিমগুলোর। একটু আমাদেরকে বলবেন দয়া করে যে এখানে আসলে কি কি হালিম আপনারা বিক্রি করেন? এখানে বিফ আর খাসি হয় মাটন। আচ্ছা, দাম কেমন? দাম বিফ এটা 200 টাকা, ছোট মাজারও 350 টাকা, আর বড় বাড়ি 550 টাকা বিফ। মানে তিনভাবে বিক্রি করেন আপনারা? জি জি, তিনভাবে। আচ্ছা, হালিম দুইটার দাম কত, কোনটা কত? এটার একদম, এটা হলো গা মাটন আপনার 240 টাকা, ছোটোটা মিডিয়ামটা 440 টাকা, আর বড় হলো গা 650 টাকা। মানে গরু এবং খাসি? জি, গরু এবং খাসি। আচ্ছা, উপাদান কী কী থাকে হালিমের আপনার এখানকার? আমাদের এখানে উপাদান থাকে আপনার বিভিন্ন রকমের উপাদান থাকে। আচ্ছা, হালিমের বিক্রি কেমন? মোটামুটি স্যার, লকডাউনের মধ্যে তো একবারে কাস্টমার নাই ধরতে গেলে হয়, যা একটু টুকটাক অনলাইনে হয়, আর অন্য কোনো কিছু নাই, কাস্টমার নাই। অনলাইনে সেবা আছে আপনাদের? জি, অনলাইনে ফুডপান্ডা আছে সীমিত। আচ্ছা, ধন্যবাদ। কথা বলছিলাম এখানকার একজন বিক্রেতার সঙ্গে, যিনি জানাচ্ছিলেন যে যেহেতু ক্রেতা উপস্থিতি কম তাই তারা আসলে অনলাইনে সংযুক্ত হয়েছেন এবং তাদের যে এই ইফতার, এই ইফতার কিন্তু আসলে অনলাইনেও পাওয়া যায়, সেই হিসেবেই তারা এই যে ইফতার আয়োজনটি করেছেন। তো এই যে রামপুরা এলাকায় আমরা প্রত্যেক বছর যেমনটা দেখি যে শত শত ইফতারের দোকান বসে, এবার কিন্তু হাতে গোনা কয়েকটি দোকানে ইফতার আয়োজন করা হয়েছে। আমরা একজন ক্রেতার সঙ্গে কথা বলবো যে তিনি আসলে এইখানে যে ইফতার কিনতে এসেছেন এখানকার বিশেষত্বটা কি, একটু কথা বলি। আমরা একটা সরাসরি সম্প্রচারে আছি, এই যে এখানে ইফতার কিনতে এসেছেন, কী কী কিনলেন এবং এখানে কেন এসেছেন? এখানে কিনলাম রোল কিনেছি, চিকেন রোল, তারপরে কাবাব, ভেজিটেবল কাবাব, তারপরে আলু চপ, এগুলো কিনলাম আর কি। দাম কেমন এখানকার? দাম এখন তো রিজনেবল আছে, এত বেশি না, চল মোটামুটি চলে, অসুবিধা হয় না, খুব বেশি একবারে তা না, মোটামুটি আছে, ঠিক আছে। খাবারের মান কেমন এখানে? খাবারের এগুলো যে স্থানীয় হোটেল, স্থানীয় লোকজনে খায়, মোটামুটি আমাদের জন্য ভালো আর কি, এছাড়া এখানে আর ভালো হোটেল নেই। আচ্ছা, বরাবর তো আরও অনেক ইফতার বাজার এখানে বসে, বরাবর মানে এবার যেহেতু লকডাউন চলছে এবার তো ইফতার বাজার অনেক কম দেখছি। না, ও সবসময় এখানে ইফতার বাজার খুব কমে হয় রামপুরে এলাকায়। ধন্যবাদ। কথা বলছিলাম একজন ক্রেতার সঙ্গে যিনি এখানে ইফতার কিনতে এসেছেন এবং তিনি বলছিলেন যে মোটামুটি দাম এখানে সাধ্যের মধ্যে এবং তিনি বরাবরই এখানে ইফতার কেনেন এবং এখানে যে পদের ইফতারগুলো পাওয়া যায় এগুলো আসলে দাম কমে অর্থাৎ সস্তা হওয়ায় কিন্তু এখানে ইফতার কিনে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন। তো এই যে ইফতার বাজারটি, এই ইফতার বাজার কিন্তু জমে উঠেছে, আপনি জানেন দর্শক আপনারা যে ইফতারের আর অল্প সময় বাকি রয়েছে এবং এই যত সময় ঘনিয়ে আসছে ইফতারে তত কিন্তু এই যে হাতে গোনা কয়েকটি ইফতার বাজার রয়েছে তা কিন্তু ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে জমজমাট হয়ে আসছে। তবে একটি কথা না বললেই নয় যে এই যে প্রত্যেকটি ইফতার বাজার আমরা দেখেছি এখানে বিক্রেতারা স্বাস্থ্যবিধি অনেক ক্ষেত্রে মানলেও আমরা ক্রেতাদের ভেতরে কিন্তু স্বাস্থ্যবিধি মানতে একেবারেই দেখিনি, অর্থাৎ ক্রেতারা কিন্তু আমরা দেখেছি না সামাজিক দূরত্ব রয়েছে আর না অনেকের মুখে মাস্ক রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এখানে উপেক্ষিত থাকছে স্বাস্থ্যবিধি। তো আসলে যে কারণে লকডাউন বা যে কারণে এই যে উৎসব বা যে কারণে এই যে রমজানের
এই যে বেচাকেনা ইফতার আয়োজন সীমিত করা হয়েছে সেই কারণ আসলে কতটা সফল হচ্ছে সেটাও কিন্তু একটা চিন্তার বিষয় তারপরও রমজান পবিত্র মাস এবং এই মাসে কিন্তু আমরা ইফতার কিনে থাকি এবং এই ইফতার বাজারগুলো থেকেই কিন্তু আমরা ইফতার কিনে থাকি তো সেক্ষেত্রে এই ইফতার বাজারগুলো কিন্তু চলছে এবং বিভিন্ন জায়গায় যে নামকরা রেস্টুরেন্টগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু ইফতার বেচাকেনা চলছে সীমিত পরিসরে তো ইফতার বাজারের খবর এতটুকুই ছিল আমার কাছে রাজধানী থেকে নিশ্চয় আগামীকাল অন্য কোনো জায়গা থেকে আপনাদের ইফতার বাজারের খবর আবারও জানাবো।